বুধবার এই কাজগুলো করলে মিলবে গণেশের আশীর্বাদ, সব দুঃখ দূর করবেন গণপতি বাপ্পা। হিন্দু ধর্ম অনুসারে বুধবার দিনটি গণেশের উদ্দেশ্যে নিবেদিত। এমন কয়েকটি কাজ আছে যা বুধবার করলে খুশি হন গণপতি বাপ্পা। জেনে নিন গণেশের আশীর্বাদ পেতে বুধবারে কী কী করবেন। বুধবার স্নান সেরে গণপতি বাপ্পার পঞ্চপ্রহর পুজো করা উচিত। পুজোয় অবশ্যই গণেশকে দূর্বা, হলুদ ফুল এবং লাড্ডু নিবেদন করুন। তারপর উত্তর বা পূর্ব দিক মুখ করে বসে গণেশ চালিসা পাঠ করুন। গণেশ চালিসার পাঠ শুরুর আগে মহাদেব এবং দেবী পার্বতীর ধ্যান করে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা আছে যে বুধবার গণেশ চালিসা পাঠ করলে ঋদ্ধি ও সিদ্ধি লাভ হয়। মনে করা হয় যে ঋদ্ধি ও সিদ্ধি গণেশের দুই স্ত্রী। ঋদ্ধি অর্থে শিক্ষা এবং সিদ্ধি অর্থে জ্ঞান। জীবনের সঠিক শিক্ষা লাভ করতে পারলে সমৃদ্ধির জোয়ার আসে জীবনে, সেই ব্যক্তি সাফল্য এবং আর্থিক উন্নতি লাভ করে। এছাড়াও গণপতির আরাধনায় মানুষের মনে সুখ শান্তি বাসা বাঁধে। ছাত্রছাত্রীরা গণেশ চালিসা পাঠ করলে তাদের লেখাপড়ায়ও মনোযোগ বাড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর যদি এটি খুব প্রয়োজনীয় মনে হয় তাহলে এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।